আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার আমবাড়ি গরুঘাটে। দর্শক, আজ ছিল 29 জুলাই 2022 রোজ শুক্রবার। তো এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে ছোট ছোট বকনা এবং সার বাসগুলোর বর্তমান দাম দর কেমন যায় আনুষঙ্গিক তথ্য নেব হাট থেকে। দর্শক, দেখেন আমদানিকৃত গরুর কালেকশন সংখ্যা কি ভাই? এগুলা কিনলেন? কিনলেন? হ্যাঁ ভাই, কিনলাম ভাই। কত দিয়ে কিনলেন এগুলা? দুইটা ভাইয়ের নিলাম, দুটো। কত দিয়ে কিনছে? দুটাই কিনলাম, 1,500। দুটাই মানে রংটা সাদার কারণে দামটা কম। আচ্ছা আচ্ছা, রংটা একটু সাদা হওয়ার কারণে কিন্তু দামটা একটু কমে পাইলো। সবুজ ভাই বলো তো, বলুন দাম কম, আমার দাম বেশি। মানুষ সাদা দাম বেশি। আচ্ছা, 31,500 দিয়ে কিনলো ভাই? গরু হস্তা ভাই, আগের মাসে হচ্ছে দাম কম ভাই। আচ্ছা আচ্ছা, হস্তা ভাই কেমন আছি ভাই? আচ্ছা, কি ভাই অনেক দিন দেখে আসি রে, তুমি দেখে আসি ভাই। আচ্ছা, কি করে বই করে বিরত নেই তো? কতগুলা নিয়ে আসছিলেন আজকে? কতগুলা নিয়ে আসছিলেন? আজকে গরু নিয়ে আসি 24টা। 24টা কয়টা বিক্রি করছেন? বিক্রি করে রয়েছি 21টা, 3টা আছে। 21টা, 3টা রয়েছে না? সব এগুলা কিন্তু আজকের বাজারটা মোটামুটি কেমন যাচ্ছে না আনুষঙ্গিক আমরা তথ্য দিলাম এই একটা দর্শক। ভাই হসিন ভাই, হসিন ভাই, জয় ভাই, জয় ভাই। সো বন্ধু, আরো কিছু দেখাবো মাঝারি সাইজের মোটামুটি যে বকনা বাসুর গরুগুলো রয়েছে এগুলোর তথ্য নিয়ে বলতে গেলে প্রচুর আমদানিকৃত গরুর কালেকশন সব আজকে হচ্ছে। তো এর মাঝে এই যে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কতগুলো নিয়ে আসছেন আজকে? আজকে নিয়ে আসছি 10টা, কিন্তু বেচতে পারিনি এখন ভাই। একটাও বিক্রি হয় নাই এখনো, দাম বলে নাই এখনো। দামে বলে না? জি না, 10টা গরু নিয়ে আসছে ভাই বলো তো, একটা দামে বলে না? দর্শক, আমরা এই যে কালেকশন গুলো দেখাচ্ছি আজকে, বাকি এখনো দামে দিচ্ছে না। আচ্ছা, আমদানি প্রচুর হওয়ার কারণে দামে দিচ্ছে না। তো একটা মোটামুটি একটু আনুষঙ্গিক দাম বলেন, কোনটার কত দাম? হ্যাঁ, 16,000 চাইতেছে? 16,000 চাইতেছে দর্শক, এটা কত? 22,000, 22,000 চাইতেছে। এটাও 22,000, এটা 21,000, 22,000, 22,000। আমরা আজকের বাজারে চাওয়া দাম এগুলা, এগুলা সব কিন্তু চাওয়া দাম। আপনারা দাম দর করে কিন্তু এগুলা নিতে পারবেন। আমরা আজকের বাজারে যে ছোট ছোট বাসুর গরুগুলো রয়েছে এগুলো কেমন যাচ্ছিল বাজারটা তথ্য দিলাম। দেখেন কালেকশনগুলো, দেখেন এত আমদানি হওয়ার কারণে আপনাদের মাঝে সম্পূর্ণ গরুগুলার পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া যাচ্ছে। তবু চেষ্টা করতেছি আপনাদের মাঝে যে গরুগুলার দাম দর কেমন যায় বাজারটা আমরা তথ্য নেই। আমরা বেশ কিছু এখানে আরও কিছু দেখতেছি বর্তমান দাম দর চাচা কত? এটা 24 চাইতেছে, দাম দিচ্ছে কি? 20 করে বলতেছে, 20 করে দাম দিচ্ছে। তিনোটাই একই না? তিনোটাই কিন্তু একই দাম। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আপনাদের 2 নম্বর, 3 নম্বর, 20,000 করে দাম দিচ্ছে। আজকের বাজার দর কেমন যাচ্ছিল বাজারটা কেমন চাচা আজকে? বাজার কম আজকে, বাজার কম, বাজার প্রচুর আমদানি, তার কারণে? হ্যাঁ হ্যাঁ, আমদানির কারণে। আচ্ছা আচ্ছা, আমদানি প্রচুর হওয়ার কারণে কিন্তু বাজারটা একটু কমে বুঝতে পারতেছি আমরা শুনতেছি। দর্শক, দেখেন কালেকশনগুলো, দেখেন আজকে আমরা আরো কিছু আপনাদের মাঝে শুনবো, জানাবো দাম দর কত রাখে আনুষঙ্গিক তথ্য নেই। আমরা বেশ কিছু এখানে আরো বাছুর ছোট ছোট দেখতেছি বর্তমান দাম দর কত রাখে আমরা তথ্য নিব ভাইদের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আছি ভাই। ভালো। কতগুলা নিয়ে আসছেন আজকে? হ্যাঁ, কতগুলা বাসুর নিয়ে আসছেন? বাসুর নিয়ে সুন্দর ভাই। কতগুলা? 10-12টা। একটাও বিক্রি হয় নাই? বিক্রি হয়নি ভালো, এখনো বিক্রি হয় নাই। 10-12টা বাসুর নিয়ে এসে ভাইরা বলো তো, একটাও বিক্রি হয় নাই। কি দিনাজপুরের সব নাকি বাসুর এগুলা? দিনাজপুরে না সব কিন্তু বকনা বাসুর এগুলা, বকনা সার রয়েছে খুব দাম কম। আজকে একটা আমরা দাম শুনি, এই যে এটা, এটা 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 26 দাম চাও ভাই, 26 চাইতেছেন?
টপ কিন্তু কালেকশন লাল কালার মিশ করে টপের ছোট ছোট পাখি এটা কত? এটাও 26 একটু বেশি 27 শুনতেছি বাজারটা কম, কারণ প্রচুর আমদানি হওয়ার কারণে গরুর কালে আমদানি কে গরু নিবে এটাই আমরা দেখানোর চেষ্টা করছি। গরু প্রতি 3-4 হাজার করে নাই, গরু প্রতি 3-4 হাজার নাই আজকের বাজারে। আজকের বাজারে অন্যান্য বাজারে মোটামুটি বেশি আসলো 3 হাজার ভাই, 3 হাজার বেশি ছিল আজকে আমদানি হওয়ার কারণে। আমদানি হওয়ার কারণে ক্রেতা বেশি আসেনি? হ্যাঁ ক্রেতা বেশি নাই না, ক্রেতা কম আমদানি বেশি, তার কারণে কিন্তু বর্তমান বাজারটা একটু কম যাচ্ছে ভাই। দর্শক আমরা শুনবো, আরো কিছু জানানোর চেষ্টা করবো এর থেকে, যে গরুগুলোর দাম দর তো নেই। আমরা শুনলাম দর্শক কিন্তু আজকের বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা ক্রেতা বিক্রেতার কাছ থেকে। এগুলো কি দেশাল না শাইওয়াল ভাই? শাইওয়াল শাইওয়াল না, সব শাইওয়াল আছে, সব বললে লাভই আছে, নিচে লাভই আছে। কতগুলো নিয়ে আসেন আজকে? কতগুলো নিয়ে আসেন? দর্শক আমরা আজকের বাজারে শাইওয়াল বকনা এবং ছোট ছোট বাজার দর জানানোর চেষ্টা করলাম। বাজারটা কেমন পাইছিল আজকে? বাজার ভালো, বাজার ভালো, আমদানি প্রচুর আমদানি। আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে শুনতেছি যে আজকের বাজারে যে আমদানি প্রচুর হওয়ার কারণে কিন্তু তুলনামূলকভাবে বিক্রেতারা দাম পাচ্ছে না। দর্শক তো ভালো থাকবেন, আজকের বাজার দর কেমন যাচ্ছিল দিনাজপুর জেলার আমবাড়ি গরুঘাট থেকে ছোট ছোট বকনা বাসন শাল বাসন দর দাম জানার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৯০০ কম 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 ৯